আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজমুল হাসান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চলে গেলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। ৩৭১টি ইউনিয়ন পরিষদের ভোট 11 এপ্রিল, একই দিনে উপনির্বাচন লক্ষ্মীপুর 2 আসনে। কার্টুনিস্ট কিশোরের জামিন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা বামচোট ও পেশাজীবীদের। খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবারের আবেদন, বিবেচনা করে সিদ্ধান্ত বললেন মন্ত্রী। এবং জুলাইয়ের মধ্যে দেশে 2 কোটি মানুষকে 2 ডোজ করে টিকা দেওয়া হবে। করোনা ভ্যাকসিন সহ স্বাস্থ্য সামগ্রী আমদানি ও বিপণন ভ্যাট প্রত্যাহার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম আর নেই। ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত 1:15 মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। তিনি কিডনি জটিলতা সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মাসখানেক ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সকাল 11টায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকবর আলী কলেজ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর 12:30 থেকে 3:30 পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে এইচ টি ইমামের মরদেহ। বাদাসর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করা এইচ টি ইমাম 2014 সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন। 1971 সালে পাকিস্তান সরকারের চাকরিতে থাকা অবস্থায় পাকিস্তানের প্রতি আনুগত্য ত্যাগ করে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন এইচ টি ইমাম। স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিবও হন তিনি। এইচ টি ইমামের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হোসেন তৌফিক ইমামের জন্ম 1939 সালে, পরে তিনি এইচ টি ইমাম নামে পরিচিত হয়ে ওঠেন। প্রথম দফায় আগামী 11 এপ্রিল অনুষ্ঠিত হবে 371টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। একই দিন অনুষ্ঠিত হবে শহীদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিলের কারণে শূন্য হওয়া লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন। 11 পৌরসভায়ও ভোট হবে একই সময়সূচিতে। এর মধ্যে 30টি ইউনিয়ন, লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন এবং পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ হবে। এসব নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার বলেছেন, ভোটে সবার অংশগ্রহণ চায় কমিশন। ইলেকশন হবে আমাদের 11 এপ্রিল। তফসিলে আমরা ঘোষণা করেছি যে 18 তারিখ থেকে, যেটা আমরা বললাম 11 এপ্রিল পর্যন্ত সময় এখনও আছে, এখনই আমরা কিছু বলতে চাই না। তবে আমরা যেটা বলতে চাই, আমরা সবাইকে নিয়ে ইলেকশন কমিশনের যে অবস্থান, সবাইকে নিয়ে ইলেকশন করতে চাই। পৌর নির্বাচনে ভয়ডুবির কারণে জনরোষের মুখে বিএনপি ইউপি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির পরিচিতি সভায় তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি সহিংসতায় জনগণ ভীত। আওয়ামী লীগের কেউ চাঁদাবাজিতে জড়িয়ে থাকলে তাকে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন ওবায়দুল কাদের। এর আগে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটি। বিএনপি নেতারা বলেছেন সরকার নাকি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমরা বলতে চাই, সরকার ন সাম্প্রতিক পৌরসভা নির্বাচনেই দেখুন না বিএনপি কেমন জনবিচ্ছিন্ন দল। জনগণ তাদের উপর থেকে মুখ সরিয়ে নিয়েছে, তাই তো জনবিচ্ছিন্নতা ভরাডুবি আজ করতে পেরে ইউনিয়ন নির্বাচন থেকে বিএনপি সরে দাঁড়ানোর পায় তারা করছে।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের 6 মাসের জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। বিচারপতি এম এনায়েতুর রহমান ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। কার্টুনিস্ট কিশোর ছাড়াও কারাগারে মারা যাওয়া লেখক মুস্তাক আহমেদের জামিন আবেদন একই বেঞ্চে শুনানির জন্য নির্ধারিত ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে রাষ্ট্রবিরোধী আলোচনা ও গুজব ছড়ানোর অভিযোগে গত বছরে মে মাসে মোট 11 জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র্যাব। পরে লেখক মুস্তাক আহমেদ, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তার সদস্য দিলদারুল ইসলাম ও ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নাকে গ্রেপ্তার করা হয়। সে মামলায় দুজন জামিনে মুক্তি পেলেও মুস্তাক ও কিশোরের জামিন আবেদন 6 বার নাকচ হয়। আহমেদ কবির কিশোরকে 6 মাসের জামিন মঞ্জুর করেছেন। তার দীর্ঘ কারাবাস, প্রায় 10 মাস উনি কাস্টডিতে এবং অন্যান্য কয়েক জামিনে আছে, একজন দিদার নামে একজন, আরেকজন হচ্ছে মিনহাজ মান্নান ইমন। এই বিবেচনায় যে তার কাস্টডিটা লং কাস্টডি, এই বিবেচনায় জামিন দিয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড মওকুফ ও বিদেশে চিকিৎসার সুযোগ দিতে সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। মঙ্গলবার বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ আবেদন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন আইনি দিক পর্যালোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে সরকার। আরও জানাচ্ছেন মইনুল আহসান। গুলশানের বাসভবন ফিরোজায় প্রায় 1 বছর ধরে লোকচক্ষুর অন্তরালেই দিন কাটছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। করোনা মহামারীর শুরুতে গত বছরের 25 মার্চ সাজা স্থগিত করে 6 মাসের জন্য তাকে মুক্তি দেয় সরকার। পরে সে মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়। আগামী 25 মার্চ সে মেয়াদ শেষ হওয়ার আগেই এবার স্থায়ী মুক্তির জন্য সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। মঙ্গলবার ছোট ভাই শামীম স্কান্দারের সই করা আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। এর একদিন পর সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনি দিক দেখতে আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ছোট ভাই শামীম স্কান্দার সাহেব তিনি এসেছিলেন, করোনাকালীন তারা চিকিৎসা নিতে পারেনি সেইটা জানিয়েছেন এবং তার দণ্ডাদেশ মওকুফ করা যায় কিনা সেইটা সম্বন্ধে তারা বলেছেন। শর্ত আরও শিথিল করে বিদেশে যাওয়ার, উনি তো এখনও কারাগারেই আছেন, এই তার বাড়িটা এখন কারাগার হিসাবেই তিনি এখানে আছেন। এটা আমরা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠাবো, আইন মন্ত্রণালয় থেকে মতামত আসলে আমাদের যথাযোগ্য বিশেষ সঙ্গে আলাপ করে তার ব্যবস্থা নেওয়া হবে। খালেদা জিয়ার পক্ষে আবেদনে বলা হয়, করোনা পরিস্থিতির কারণে দেশে তার স্বাস্থ্যের কোনো পরীক্ষা নিরীক্ষা করা যাচ্ছে না। এর আগে দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন জানিয়ে বেগম জিয়াকে মানবিক কারণে সে সুযোগ দেওয়ার কথাও রয়েছে আবেদনে। উনি আগে কিং ফয়সাল রিসার্চ ইনস্টিটিউট লন্ডনে, নিউ ইয়র্কে এবং কোনো কোনো সময় সিঙ্গাপুরে ফলো আপ করিয়েছেন, তাই ওনার পছন্দ মতো যে কোনো হসপিটালে চিকিৎসা নেওয়ার সুযোগ অত্যন্ত জরুরি, কারণ তা না হলে ওনার যে শারীরিক সীমাবদ্ধতা সেটি আস্তে আস্তে বেড়ে যাবে এবং তখন কিন্তু সত্যিকার অর্থেই ওনার সুচিকিৎসার সুযোগ সীমিত হয়ে আসবে। যেখানে তার চিকিৎসার ভালো চিকিৎসা করাতে পারে সেখানে সিটিজেন করাতে পারে, এরকম শর্ত মুক্ত এক্সটেনশন দেবে এই আশাবাদ ব্যক্ত করছি আমরা। এর আগে দুর্নীতির 2 মামলায় 17 বছরের দণ্ড নিয়ে 2 বছর কারাভোগের পর নির্বাহী আদেশে সাজা স্থগিত করে খালেদা জিয়াকে মুক্তি দেয় সরকার। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাভাবিক চিকিৎসা নিশ্চিত ও তার শারীরিক অবস্থা ভালো হলে করোনা টিকা নেওয়া বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তার আইনজীবী। বুধবার হাইকোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনজীবী ব্যারিস্টার কায়সাল কামাল বলেন, বেগম জিয়া এখনও অসুস্থ, আগে তার শারীরিক অবস্থা আরও উন্নতি হওয়া প্রয়োজন, কিন্তু সরকার চিকিৎসা করানোর সুযোগ দিচ্ছে না। 2018 সালে 8ই ফেব্রুয়ারি জিয়া আরফানেজ ট্রাস্ট মামলায় 5 বছরের কারাদণ্ডে রায় নিয়ে কারাগারে যান বেগম খালেদা জিয়া। পরে সরকারের নির্বাহী আদেশে গত বছরের 25 মার্চ করোনাকালীন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার পর থেকে গুলশানের বাসায় অবস্থান করছেন তিনি। ওনার যে স্পেশালাইজ ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্টেই তো শুরু হয় নাই, সেই ট্রিটমেন্টটা শুরু হলে একটা টিকা দিতে গেলে সেই অবস্থায় যেতে হবে, সেই ট্রিটমেন্টে নাই, অ্যাসেস করতে হবে যে মানুষটা সুস্থ কিনা। আজকে আপনি আমি গিয়ে টিকা দিতে পারবো, বিকজ উই আর ফিজিক্যালি ফিট, শি ইজ নট ফিজিক্যালি ফিট বিকজ ওনাকে কোনো ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না। আমরা দাবি জানাচ্ছি বিশেষায়িত হাসপাতালে ওনাকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করার জন্য। করোনা টিকা আমদানি, পরবর্তী সংরক্ষণ, বিপণন, পরিবহন ও বিতরণের উপর থেকে মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। এ ব্যাপারে বিশেষ আদেশ জারি করেছে প্রতিষ্ঠানটি। এতে বলা হয়েছে 11 জুন 2020 থেকে
করোনা প্রতিরোধে যাবতীয় সামগ্রী এবং টিকা আমদানি উৎপাদন ও ব্যবসার ভ্যাট এর আওতামুক্ত থাকবে। টিকার ক্ষেত্রে কেবল সরকারকে সরবরাহকারী প্রতিষ্ঠান এই সুযোগ সুবিধা পাবে বলেও জানানো হয় এনবিআর এর আদেশে। জুলাইয়ের মধ্যে 2 কোটি মানুষ করোনা ভাইরাসের টিকা পাবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এই বিষয়ে এই সময়ে মধ্যে সব কোভ্যাক্স ও অক্সফোর্ডে অ্যাস্ট্রাজেনিকার মোট 4 কোটি ডোজ টিকা বাংলাদেশের হাতে থাকবে বলেও জানান তিনি। টিকার জন্য 45 লাখেরও বেশি নিবন্ধন হয়েছে, নিয়েছেন প্রায় 34 লাখ মানুষ। ফজলে রাব্বির রিপোর্ট। করোনার টিকাদান কর্মসূচি দেশে চলছে প্রায় 1 মাস হলো। সম্মুখ সারি পেশাজীবী এবং 40 বছরের বেশি বয়সী 33 লাখেরও বেশি মানুষ এখন পর্যন্ত টিকা নিয়েছেন। যারা টিকা নিয়েছেন তারা প্রায় সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয়ে ভ্যাকসিন কার্যক্রম নিয়ে বৈঠকের পর তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী ও আবাসিক শিক্ষার্থীদের পাশাপাশি আরও কয়েক ক্যাটাগরিতে এই কর্মসূচি সম্প্রসারণের সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন প্রজেক্টে যারা বিদেশিরা কাজ করছে সেগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে কাজ করছে, সেই মন্ত্রণালয়গুলো যখন আমাদেরকে লিস্ট দিবে সেই লিস্ট অনুযায়ী আমরা তাদেরকেও ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা নিব। 5 তারকা হোটেল এবং আমাদের যে কোয়ারেন্টাইন হোটেল আছে সেই হোটেলে যারা কর্মরত আছেন তাদেরকেও আমরা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা হাতে নিচ্ছি। স্বাস্থ্যমন্ত্রী জানান, জুলাই নাগাদ 2 ডোজ করে 2 কোটি মানুষ টিকা পাবেন। বিদেশ থেকে টিকা পাওয়া সাপেক্ষে পরে পরিকল্পনা করে আরও বেশি সংখ্যক মানুষকে তা দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকা বেসরকারি প্রতিষ্ঠান চাইলে আমদানি করতে পারবেন বলেও জানান মন্ত্রী। যে অর্ডারগুলো আমরা দিয়েছি এবং কোভ্যাক্স যে WHO-র মাধ্যমে আসবে সেটা যদি আমরা পাই তাহলে 4 কোটি ডোজ আমাদের হাতে থাকবে। তো এটা জুলাই পর্যন্ত এবং আমাদের প্ল্যান আমরা করেছি যে এই 4 কোটি ডোজ হাতে চলে আসবে বিভিন্ন সময় বিভিন্ন মাসে এবং সেই অনুযায়ী আমরা আমাদের ভ্যাকসিন কার্যক্রম আমরা করব। যদি এর মধ্যে পর্যাপ্ত আমদানি করতে পারলে 40 বছরের কম বয়সীদেরও করোনা টিকা দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের ডিজি অফিস ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। নতুন করে আরও 5.5 লাখ টন চাল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এছাড়াও সভায় 199 কোটি টাকা ব্যয়ে 2টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশের নানামুখী সুবিধা পাবে। তিনি জানান, এতে বিশ্ব অর্থনীতিতে দেশের অবস্থান আরও সুদৃঢ় ও শক্তিশালী হবে। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন অর্থমন্ত্রী। স্বাধীনতার ইস্তেহারের একটিও আওয়ামী লীগ পূরণ করতে পারেনি মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইস্তেহার পাঠ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতারা অভিযোগ করেন, এককভাবে মুক্তিযুদ্ধের কৃতিত্ব নিতে নতুন প্রজন্মের কাছে বিকৃত ইতিহাস তুলে ধরছে আওয়ামী লীগ। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। 3 মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস উপলক্ষে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সভার শুরুতেই শ্রদ্ধা জানানো হয় ইশতেহার পাঠকারী বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত শাহজাহান সিরাজকে। পরে বিএনপি নেতারা অভিযোগ করেন, স্বাধীনতার ইশতেহারে যে বৈষম্যহীন গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল তা বারবার নস্যাৎ করেছে আওয়ামী লীগ। স্বাধীনতা সংগ্রামকে আর মুক্তিযুদ্ধকে এক করে কোন একটি দল তারা এককভাবে কৃতিত্ব নেওয়ার জন্য এই স্বাধীনতাকে বিক্রিয়া এই ইতিহাসকে বিকৃত করছে। ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, কেউ এককভাবে বাংলাদেশকে স্বাধীন করেনি, ছাত্র শ্রমিক জনতা লড়াই করে দেশকে মুক্ত করেছিল, কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে ক্ষমতাসীনরা। একজন মাত্র নেতা, একজন মাত্র মানুষ যার জন্য দেশ স্বাধীন হয়ে গেছে, একেবারে জাতির সঙ্গে প্রতারণা। স্বাধীনতার যে স্বপ্ন দেখেছিলাম আমরা, স্বাধীনতার যে কমিটমেন্ট ছিল, যে ইশতেহার ছিল, তার একটা আওয়ামী লীগ সরকার কোনোদিনই পূরণ করেনি। আওয়ামী লীগ ভিন্ন মোড়কে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। দলাদলি আর নেতিবাচক রাজনীতি না থাকলে দেশ আরও এগিয়ে যেত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র শুরু হয়। জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত অভিনেতা এটিএম শামসুজ্জামানের স্মরণসভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
বিএনপি প্রতিষ্ঠাতা জিয়া রহমান স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষকতা দিয়ে দেশে নেতিবাচক রাজনীতির প্রতিষ্ঠা করেছিল উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, বিএনপি এখনও ষড়যন্ত্র ও নেতিবাচক রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমাদের দেশে এই নেতিবাচক রাজনীতি আমাদের উন্নয়ন অগ্রগতির ক্ষেত্রে প্রচণ্ড অন্তরায়। যদি এই নেতিবাচক রাজনীতি না থাকত, জঙ্গি আশ্রয়ী স্বাধীনতা বিরোধীদের প্রশ্রয় দেওয়ার রাজনীতি, তাদের সাথে বসে রাজনীতি করার না হতো, দেশ কিন্তু আরও বহুদূর এগিয়ে যেতে পারত। একদিনের সফরে আজ ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। বাংলাদেশের স্বাধীনতা এবং দুদেশের কূটনৈতিক সম্পর্কে 50 বছর উদযাপনে অনুষ্ঠানে যোগ দিতে 26 মার্চ ঢাকায় আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের আলোচ্য সূচি নির্ধারণ করতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের এই সফর। মোদীর এই সফরে মধ্য দিয়ে ঢাকা থেকে সরাসরি নিউ জলপাইগুড়ি রুটে আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেনের উদ্বোধন করবেন দুই প্রধানমন্ত্রী। 1947 সালে দ্বিজাতিতত্ত্বে বিভাজন সাধারণ মানুষের প্রত্যাশিত ছিল না। রাজধানী বনিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল হায়ার স্টাডিজের হল রুমে ভারত ভাগে বাংলার বিয়োগান্তর ইতিহাস বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে এমন মত প্রকাশ করেন আলোচকরা। নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ রচিত এই গবেষণাধর্মী বইয়ের উপর আলোচনায় অংশ নেন বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান, প্রফেসর ডক্টর আনোয়ার হুসেন, কথাসাহিত্যিক সেলিনা হুসেন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী দিদার বখত ও কবি বিলু কবির। গাজীপুরে সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কলোনি পরিদর্শন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট অকম মোজামেল হক, মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 17টি বাড়ির মালিক সহ 574 পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 15,000, জেলা প্রশাসনের পক্ষ থেকে 5,000 করে টাকা দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত বাড়িওয়ালাদের টিন প্রদান করা হবে বলে জানান মন্ত্রী অকম মোজামেল হক। রবিবার রাতে গাজীপুরের কোনাবাড়ির 2 মাইল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে 14টি কলোনির 574টি বসতঘর। হজযাত্রীদের জন্য টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরব। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডক্টর তৌফিক আল রাবিয়া জানিয়েছেন, ভ্যাকসিন ছাড়া এবছর কেউই হজের সুযোগ পাবেন না। সবাইকে সুস্থ রাখতে আগ্রহীদের আগে থেকে পরিকল্পনা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বিষয়টি নিবিড় পর্যবেক্ষণে হজ ও উমরা মৌসুমে ভ্যাকসিন কমিটি করা হবে বলেও জানান সৌদি স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, হজ যাওয়ার 2 থেকে 3 সপ্তাহ আগে করোনার 2 ডোজ টিকা সবাইকে সম্পন্ন করতে হবে। এবার পারটেক্স খেলার খবর। নিউজিল্যান্ডে কঠোর কোয়ারেন্টাইন শেষে দলের অন্য সবার মতো অনুশীলনে ফেরার জন্য মুখিয়ে আছেন মোহাম্মদ মিঠুন। নিউজিল্যান্ডে মহামারী করোনাভাইরাসের বিস্তার রোধে কঠিন সব নিয়মকানুন মেনে চলছে হচ্ছে বাংলাদেশকে। আস্তে আস্তে শিথিল হচ্ছে নিয়ম। করোনা পরীক্ষায় 3 বারই প্রত্যেকের ফল নেগেটিভ আসায় অনুশীলনে ফিরতে আর বাধা নেই বাংলাদেশের। বুধবার প্রথমবারের মতো জিম করলেন ক্রিকেটাররা। কাল থেকে শুরু হবে মাঠের অনুশীলন। মাঠে যাওয়ার সুযোগ পেয়ে রোমাঞ্চিত বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান মিঠুন। 3 ম্যাচে প্রথম ওয়ানডে খেলতে আগামী 20 মার্চ স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সবাই জানি নিউজিল্যান্ডের নতুন বলটা খুব বেশি চ্যালেঞ্জিং হয়। আমরা অ্যাজ এ টিম হিসেবে নতুন বলটা যদি ভালোভাবে সার্ভাইভ করতে পারি, তাহলে অবশ্যই আশা করছি আগের থেকে অনেক পজিটিভ রেজাল্ট হবে। টিমের সবাই চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের স্কিলটা অ্যাডজাস্ট করে নিতে। আগামী 17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এটিএন বাংলা ক্যাম্পিয়ান শিশু মেলার আয়োজন করেছে এটিএন বাংলা। এতে থাকবে শিশুদের জন্য বিভিন্ন ভিত্তিক প্রতিযোগিতা। রেজিস্ট্রেশনের শেষ তারিখ 7 মার্চ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। চলে গেলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। We'll be right back.
371টি ইউনিয়ন পরিষদে ভোট 11 এপ্রিল একই দিন উপনির্বাচন লক্ষ্মীপুর 2 আসনে। কার্টুনিস্ট কিশোরের জামিন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে দাবিতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা বামজোট ও পেশাজীবীদের। খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবারের আবেদন বিবেচনা করে সিদ্ধান্ত বললেন মন্ত্রী। এবং জুলাইয়ের মধ্যে দেশের 2 কোটি মানুষকে 2 ডোজ করে টিকা দেওয়া হবে। করোনা ভ্যাকসিন সহ স্বাস্থ্য সামগ্রীর আমদানি ও বিপণন ভ্যাট প্রত্যাহার। দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।